সম্মানে ৯১৬টি অন্তদে অন্যত্র যেন অন্তর্ভুক্ত ভোট ৬২৮২২টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করেছে। ২২২টি স্বাস্থ্যবর্ষে মোট ৩৩৯৭টি ৫৭৪ পরিবারের ১৪৪ জন সদস্যদের গণবন্টন ব্যবস্থার আওতায় নেওয়া হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের ৯.৭ লক্ষ কাগজের তৈরি রেশনকার রূপান্তর করে টিভিতে রেশন কার্ড করা হবে। যাদের ব্যবসায়ী দ্বারা পরিচালিত স্বাস্থ্য ৬৫টি ন্যায্যমূল্যের দোকান এবং কোয়াপাটি সোসাইটির দ্বারা পরিচালিত ১৬৫টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল কেয়ার ফাইভ শপে পরিবর্তিত করা হবে। ৪০.৭৫ লক্ষ টাকা স্কলারশিপ বাবদ ৩৪.১৫০ জন